মাংস খাওয়ার জন্য কচ্ছপ পাচার। শিলিগুড়িতে উদ্ধার 15টি কচ্ছপ। আজ ভোরে বৈকুণ্ঠপুর ডিভিশনের সারুগড়া রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে মাটিগাড়ায় একটি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কচ্ছপগুলি। মাংস খাওয়ার জন্য পাচার হচ্ছিল কচ্ছপ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়িতে 15টি কচ্ছপ উদ্ধার করল বৈকুণ্ঠপুর ডিভিশনের সারুগড়া রেঞ্জের বনকর্মীরা। আজ ভোরে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে মাটিগাড়ায় একটি বাসে তল্লাশি চালানো হয়। বাস থেকে ভাবন সরকার নামে এক গঙ্গারামপুরের বাসিন্দাকে ধরা হয়। ধৃতের কাছ থেকে কয়েকটি ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগগুলি থেকে 3টি পূর্ণবয়স্ক কচ্ছপ সহ মোট 15টি কচ্ছপ উদ্ধার করেন বনকর্মীরা। বাসটিকেও আটক করে বন দপ্তর। বিহার থেকে গঙ্গারামপুরে কচ্ছপগুলি নিয়ে আসা হয়েছিল, এরপর বাসে শিলিগুড়ি নিয়ে আসা হয়। এদিন বৈকুণ্ঠপুর ডিভিশনের সহকারী বনাধিকারী জয়ন্ত মণ্ডল জানান, এখন পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে, টোটাল 15 জন। 15টা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এটা তো এখন পর্যন্ত শিলিগুড়িতে নিয়ে এসেছে, মানে এখানে আসার কথা ছিল। বিহার থেকে গঙ্গারামপুর হয়ে শিলিগুড়ি ঢুকছে। মানে কী উদ্দেশ্যে কচ্ছপগুলি নিয়ে আসা হচ্ছিল, মানে কী জানতে? মেনলি খাওয়ার জন্য, ক্যানাবিসটা অনেক সময় ইউজ হয় মেডিসিনাল পারপাস। বাইরে কি পাচারের কোনো উদ্দেশ্য ছিল না শিলিগুড়ি? শিলিগুড়িতেই এখন পর্যন্ত যেটুকু জানা গেছে শিলিগুড়িতে,